পঁয়ত্রিশেটা দেখো দেওয়া আছে এখানে, থ্রি এক্স স্কোয়ার ওয়াই, থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই জিনিসটা ইন্টু ডিওয়াই সমান জিরো। আচ্ছা তাহলে এখানে দেখো আমি ব্র্যাকেট গুলো তুলে নিচ্ছি প্রথমে, অর থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স কিউব ডিওয়াই প্লাস ওয়াই কিউব ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা এইখানে তো দেখো ডিএক্স হবে। এবার দেখো অর দিয়ে এবার কোন কোন টার্ম দুটোকে নিচ্ছি ভালো করে খেয়াল করবে, থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স কে নিলাম প্লাস এক্স কিউব ডিওয়াই কে নিলাম, এই দুটোকে একটা ব্র্যাকেটের ভেতর নিলাম প্লাস ওয়াই কিউব ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার দেখো এই প্রথম দুটো টার্ম মানে কত লিখতে পারবো, ডি অফ এক্স কিউব ওয়াই লেখা যাবে, কি করে হচ্ছে ডি অফ এক্স কিউব ওয়াই, না দেখো ডি অফ এক্স কিউব ওয়াই কেউ যদি ভাঙা হয় তাহলে এক্স কিউবটাকে প্রথমে ফিক্সড রাখছি, ওয়াই এর ডেরিভেটিভ মানে ডিওয়াই, হ্যাঁ দেখো এক্স কিউব ডিওয়াই প্রথম টার্মটা এলো, এবার ওয়াইটাকে ফিক্সড রাখছি এক্স কিউব এর ডেরিভেটিভ করছি, তাহলে ডি অফ এক্স কিউব মানে কত হবে, না থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কি পেয়ে গেলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স, হ্যাঁ দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস এক্স কিউব ডিওয়াই, তার মানে এই জিনিসটা মানে ডি অফ এক্স কিউব ওয়াই আমরা লিখতে পারি প্লাস ওয়াই কিউব ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে ইন্টিগ্রেটিং করে দাও, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, তাহলে পেয়ে যাবে দেখো এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই ফোর সমান ধরে নিচ্ছি আমি সি ওয়াই ফোর কনস্ট্যান্টটাকে, ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি পাবে, না সেক্ষেত্রে দেখো এখানে যেটা আসবে দেখো, তাহলে আমরা ইন্টিগ্রেশন করে পেলাম কি, না এটা ইন্টিগ্রেশন করে হলো এক্স কিউ ওয়াই প্লাস এটা ইন্টিগ্রেশন করে হলো ওয়াই টু দি পাওয়ার ফোর বাই ফোর সমান সি ওয়াই ফোর, তাহলে এখান থেকে অর দিয়ে দেখ পেয়ে যাবো ফোর এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু সি, ফোর এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু দেখ পেয়ে গেলাম সি, তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের, না এটাই হয়ে যাচ্ছে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড প্রিমেটিভ আমাদের, এটাই হয়ে গেল দেখ হুইচ ইজ দ্য রিকোয়ার্ড প্রিমেটিভ। তাহলে দেখ এইখানে আমরা পঁয়ত্রিশের প্রবলেমটা মেথড অফ ইন্সপেকশন দিয়ে দেখ সলভ করে দিলাম।